বিশ্বের সবচেয়ে বড় বরফখণ্ড A23A, যা দক্ষিণ মেরুর অ্যান্টার্কটিকার বরফে ঢাকা অঞ্চল থেকে বিচ্ছিন্ন হতে শুরু করে 1986 সালে। এরপর থেকে এটি বরফ দ্বীপ হিসেবে গেল 3 দশক ধরে ছিল প্রায় একই অবস্থানে। কিন্তু সম্প্রতি পিলে চমকানোর মতো কাণ্ড ঘটিয়েছে এই বরফখণ্ড, যা জলবায়ু বিজ্ঞানীদের উদ্বিগ্ন করে তুলছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, সর্ববৃহৎ এই বরফখণ্ডটির আয়তন প্রায় 4,000 বর্গ কিলোমিটার, আকৃতিতে যা নিউইয়র্ক সিটির 3 গুণ। গেল নভেম্বরে বরফখণ্ডটি অ্যান্টার্কটিকা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়। বিজ্ঞানীরা জানিয়েছেন, বরফখণ্ডটি নিজ অবস্থান থেকে এখন দ্রুত সরে যাচ্ছে। এটি যদি দক্ষিণ জর্জিয়া এবং দক্ষিণ স্যান্ডউইচ দ্বীপপুঞ্জের দিকে যায়, তাহলে লাখ লাখ সামুদ্রিক প্রাণী ঝুঁকির মধ্যে পড়বে, হুমকির মুখে পড়বে সেখানকার জীববৈচিত্র্য, যার প্রভাব পড়তে পারে আশপাশের জলরাশি, এমনকি জনবসতিতেও। ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভের বিজ্ঞানী এলা গিলভার্ট ও অলিভার মার্শ জানিয়েছেন, 2020 সালে প্রথমবারের মতো বিশাল বরফখণ্ডটির আকারে পরিবর্তন লক্ষ্য করা যায়, কিন্তু গেল বছর থেকে এটি দ্রুত গতিতে সরে যাচ্ছে। এর গতি অব্যাহত থাকলে অ্যান্টার্কটিকা অঞ্চলের বাইরে গিয়ে বড় ধরনের বিপর্যয় ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে। জলবায়ু বিজ্ঞানীরা বলছেন, বিশাল আকৃতির এই বরফখণ্ড সরে যাওয়ার কারণে সবার আগে হুমকির মুখে পড়বে সামুদ্রিক প্রাণীকুল, বিশেষ করে পেঙ্গুইন, সিল সহ বিভিন্ন ধরনের সামুদ্রিক পাখি, যারা প্রধানত দক্ষিণ জর্জিয়া দ্বীপে বংশবিস্তার করে। তাদের জীবনযাত্রা সবচেয়ে ব্যাহত হবে। সবচেয়ে শঙ্কার কথা হচ্ছে, হাজার হাজার বছর ধরে জমে থাকা এই বরফ গলে বের হয়ে আসতে পারে মাটি বা পারমাফ্রস্ট, যেখান থেকে ভয়াবহ ভাইরাস, ব্যাকটেরিয়া বের হয়ে আসতে পারে, অভিযোজনের মাধ্যমে মিশে যেতে পারে সাধারণ তাপমাত্রার পানিতেও, সামুদ্রিক প্রাণীর মাধ্যমে সেগুলো মানুষের মধ্যে ছড়িয়ে পড়লে হুমকির মুখে পড়তে পারে মানব সভ্যতাও। তবে মুদ্রার অপর পিঠের মতোই কিছু ইতিবাচক দিকের কথাও জানিয়েছেন বিজ্ঞানীরা। তাদের কারো কারো মতে, বরফখণ্ডকে শুধু বিপদের বস্তু হিসেবে ভাবলে তা ভুল হবে, পরিবেশে রয়েছে এর যথেষ্ট ইতিবাচক গুরুত্ব। বিশাল হিমশৈলীগুলো গলে গেলে সেখান থেকে খনিজ ধূলিকণা বেরিয়ে আসে, যা সমুদ্রের খাদ্য শৃঙ্খলার ভিত্তি তৈরি করা জীবগুলোর জন্য পুষ্টির উৎস হিসেবে বিবেচিত। তবে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, কেন বরফখণ্ডটি সরে যাচ্ছে? ব্রিটিশ অ্যান্টার্কটিকা সার্ভের রিমোট সেন্সিং বিশেষজ্ঞ ডক্টর এন্ড্রু ফ্লেমিং বলেন, সাগরের পানির তাপমাত্রা বাড়তে থাকায় এমনটা ঘটতে পারে। এটি যত দূরে যাচ্ছে ততই অপেক্ষাকৃত উষ্ণ পানির দেখা পাচ্ছে, এর ফলে বরফ গলে গিয়ে এর আকৃতিও ছোট হচ্ছে এবং ভর কমে যাওয়ায় এর গতিও বৃদ্ধি পাচ্ছে। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা ডেস্ক।